আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে আমরা আসলে কাঁকরোলের ভর্তা করেছি তো এত মজা হয়েছে যে বাচ্চারা পর্যন্ত খেয়েছে আসলে অনেক মজা আমরা তো আসলে কাঁকরোলের বাজে খাইছি দেখা গেছে যে মাছ দিয়ে খেয়েছি কিন্তু মানে ভর্তা করাটা অনেকে হয়তো খায়নি অনেকে কে খাইছে অনেক টেস্ট আমরা কীভাবে পত্তা করি আজকে দেখাবো আসলে প্রথমে আমরা কাটরালগুলো পরিষ্কার করে টুকরা করে নিয়েছি তারপরে এগুলির একটু লবণ মরিচ হলুদ দিয়ে আমরা ভালো করে মেখে নিয়েছি এবং এক টুকরা মাছ লাগবে মাছটাও মেখে নিয়েছি ভালো করে এগুলি সব ভালো করে মাস করে বেজে নিতে হবে তাই এখন আমরা একটু ভালো করে বেজে নিব আসলে অনেক দিন পরে বয়স দিচ্ছি তো এজন্য হয়তো বা অন্যরকম লাগতে পারে সব কিছু এখন আমরা ফাটাই বেটে নেবো একে একে এখন আগে কাঁকড়ালটা বেটে নেব আসল কথা হলো কাঁকড়ালটা ভালো করে মেয়ে ফিশতে হবে নয়তো বাটায় নয়তো গোটা গোটা থাকলে আর টেস্টে লাগবে না এই জন্য ভালো করে আমরা বাটায় বেটে নিচ্ছি এরপরে মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে পত্তা বানিয়ে নেবো আর কী বলবো ফাটায় মাখা ভাত আমার বাচ্চারাও খেয়ে ফেলছে যে আমার ছোটো ছেলে খাচ্ছে আর আমি লুপ না সামলাতে পারে নিজে প্লেটে নিয়ে ভাত নিয়ে শুধু খালি বত্তা দিয়ে ভাতগুলি খেয়েছে আসলে অনেক টেস্ট এই বর্তা না খেলে মিস করবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ